চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের নতুন কমিটিকে সংবর্ধনা দিয়েছে চট্টগ্রাম ছাত্রলীগের নেতৃবৃন্দ দুপুরে চট্টগ্রাম পুরাতন রেলওয়ে স্টেশন চত্বরে এ সংবর্ধনা দেওয়া হয় গত শনিবার এক বছর মেয়াদী নতুন এ কমিটি অনুমোদন দেয় কেন্দ্রীয় ছাত্রলীগ কমিটিতে মিরসরায় তানভীর হোসেন চৌধুরী তপুকে সভাপতি ও ফটিকছড়ির মোহাম্মদ রেজাউল করিমকে সাধারণ সম্পাদক করা হয় আগামী মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলেও জানান নতুন দায়িত্বপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক